চল পূজোয় বসবি। মায়ের সাথে চল করবি নে, ক আমায়, ক তুই ঠাকুর তাই না রে? ওই দেখো কি যে বলো না তুমি, মা বল সত্যিকার আমার এক বল বল তুই। আমি হলু আমার মায়ের ছেলে, হয়ে যে শান্তি। এত প্রশ্ন করু না তো বাপু, এই রইল আমার মাথার দিব্যি। আমি এই পুজোতে বসলে পঞ্চমীর সাথেই বসবো, নইলে একা বসবো। চিত্রা এই পুজোতে বসবে না মা। আর তুমি যদি চাও যে পুজোটা হোক, তাহলে আমার কথা মতোই হবে। জায়গায় যাওয়ার কোনো উপায় নেই, ওরা আমার দাঁড়িয়ে এ ঘরে পাঠিয়ে দেবে আবার। কি বললি তুই কিঞ্জল? কি বলছিস তুই? চিত্রা তোর বউ আর চিত্রাই বসবে পুজোতে, তোদের দুজনকে পুজোয় বসতেই হবে। ওই পঞ্চমী আর নীলুর, আমি যে ওদেরকে তাড়িয়ে দিইনি, ওদের থাকতে দিয়েছি। ওদের 14 পুরুষের ভাগ্য ভালো, বুঝেছিস? মা তুমি কি তোমার ছেলে মেয়ের মনের কথা বোঝো না? সব সময় জোর করে নিজের মত তুমি চাপিয়ে দিতে চাও কেন? আজ ভাই প্রথমবার মুখ খুলে নিজের মনের কথা জানিয়েছে। শুধু মনের কথা জানালেই তো হয় না মেয়েলি। হ্যাঁ, কিঞ্জলের বিয়েটা হয়েছে চিত্রার সঙ্গে, তাই সত্যিটা মেনে নিয়ে এখন বাকি জীবনটা কাটাতে হবে ওকে চিত্রার সঙ্গে। বিয়েটা অস্বীকার করতে পারবে না কিঞ্জল, শুধু শুধু অশান্তি না করে যাও, পুজোতে বসো না। মেয়েলি, আমি কিন্তু সবসময় আমার ছেলে মেয়ের ভালো মন্দটাই দেখে এসেছি, মা হয়ে আমি সেটাই করে যাব। তাতে কি ভাবলো না ভাবলো আমার তাতে অদৃশা, তুমি কিঞ্জলকে নিয়ে গিয়ে পুজোয় বসো। চলো চলো কিঞ্জল চলো। আর ঠাকুর কিন্তু কার্যবি মেনে নেয় না, আমার যে আসল স্ত্রী ঠাকুর কিন্তু তোর আর পুজোই নেবে, কারোর জোড়াজুড়ি খাটবে না, তুমি নিয়ে নিও। ঠাকুর আমার পুজো নিলেই প্রমাণ হবে তো আমি আসল স্ত্রী। বেশ, আমি বসবো পুজোয়, প্রমাণ করে দেবো আজ। আমি জানি পঞ্চমী আসবে এই পুজোয়, ঠাকুর পঞ্চমীর পুজোই নেবেন, কারণ আমি পঞ্চমীকে স্ত্রী বলে মেনেছি। বসো তো বসো, চিত্রা বসো। আমার কি মনে হয় বলতো, কিঞ্জলের কথাই আজকে সত্যি হবে।
মা আর চিত্রা ভুল প্রমাণ হবে। তাই চিত্রা ওকে এত সহজে ছেড়ে দেবে বলে তোমার মনে হচ্ছে? যদি পঞ্চমী কিঞ্জলের সাথে পুজোতে বসে ধরে নিচ্ছে বসলো, তারপরে চিত্রা কি পুজোটা কমপ্লিট হতে দেবে, সম্পন্ন হতে দেবে? চিত্রা তো আরো জ্বলে যাবে প্রতিশোধের আগুনে, হেরে যাওয়ার দুঃখে ওর জ্বলে যাবে। তখন কি হবে ভাবতে পারছো? মা, বাবার কথা ভাবছো বুঝি? বাবার কথা ভাবতে ভাবতে আমার মায়ের মুখ তো একেবারে শুকিয়ে গেছে। পুজোয় বসতে ইচ্ছে করছে বুঝি? মা দুর্গাকে বলে একটা উপায় করে দিতে, দেখবে ঠিক করে দেবে। মা দুর্গাকে? সে তো নাকি এক দণ্ড তার স্বামী শিব ঠাকুরকে ছাড়া থাকে না, মরতে এলেও শিব ঠাকুরকে মাথায় করে নিয়ে আসে। তবে তোমায় কেন বাবার পাশে বসতে দেবে না? কি গো, নিজের বেলায় আটিশুটি আর আমার মায়ের বেলায় দাঁত কপাটি, আমি কিন্তু বলে দিলুম মায়ের কথা শুনতেই হবে, নইলে তোমার সাথে আরই আমার। বাবা, ভারী চিন্তা দেখছি মায়ের জন্য। হবেই তো, আমি যে আমার মাকে বড্ড ভালোবাসি। ঠাম্মি, বুঝি পঞ্চমীকে গিয়ে ডেকে আনি না, চিত্রকে সহ্য হচ্ছে না। বড় বাবা এখন অশান্তি শুরু করবে, রঘুরাজে অশান্তি ভালো লাগে না। দাদু ভাই আর আমার নাতবউ পঞ্চমী কবে যে সুখে সংসার করবে কে জানে। হবে মা, হতেই হবে। কিঞ্জল যেমন মন থেকে পঞ্চমীকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে, পঞ্চমীও একদিন বাড়ির বউয়ের সম্মান পাবে। আপনি একবার ভেবে দেখুন তো মা, কিঞ্জল কিন্তু প্রথম থেকে পঞ্চমীকে স্ত্রী হিসেবে স্বীকারই করেনি, আর আজ এই ছেলের মন বদলে গেল তো। মা, আজ আমাদের পঞ্চমীকে ডাকতে হবে না। ওই যে কিঞ্জল বলল না যে ওর আসল স্ত্রী, ঠাকুর তার হাতেই পুজো নেবে। তাই আমরা একটু অপেক্ষা করে দেখি না কি হয়। আজ আসতেই হবে পঞ্চমীকে, ওনাকে আমি বলেছি, উনি নীলুকে নিয়ে বসবেন পুজো আমার সাথে। কখন আসবেন পঞ্চমী, কখন? আপনার ঠাকুরের উপর আমিও ভরসা করে মাকে বলেছি যে আমার স্ত্রী সেই পুজোয় বসবেন, আমার সে ভরসা ভেঙে দেবেন না। জেঠিমুনি, বলছি যে পঞ্চমী না যাতে পুজোর মধ্যে না এসে ব্যাকড়া দেয়, বুঝলে তো? না মানে আমার না একটু টেনশন হচ্ছে, আজকে কিঞ্জল যেভাবে জোর দেখিয়ে কথা বললো, আরে বাবা, যতই জোর দেখাক চিত্রা আর কিঞ্জলের পুজোটা আমি বইয়েই চাই। আমার নামও পয়মন্তী মল্লিক। এই তো এবার পুজো শুরু হবে, আপনারা হাতে গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে শুদ্ধ হয়ে নিন। কি ঘটে তো আমার লোক নাই ঠাকুর মশাই, তাই তো আমি তো এক্ষুনি দেখলাম, আরে গেল কোথায়? হাওয়া হাওয়া কি হাওয়া? কিছু না গুমা, কিছু না, খেলছিল। এই আছে এই নেই, বলো তো কি দূর বাপু,
কি যে কষ্ট তুই আপন মনে খেলতে খেলতে কিছুই বুঝতে পারি না। ও কি আমি নিজে হাতে তো আম পাতা ওখানে রেখেছিলাম, কোথায় গেল? আরে আদিজে দাঁড়িয়ে আছো কেন, দেখো না গিয়ে। আরে আশ্চর্য তো, আম পাতা নিজে হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যাবে নাকি? অদ্ভুত। ও জেঠিমনি কি আশ্চর্য, আম পাতার কি পাখা গজালো যে নিজে নিজে উড়ে চলে যাবে? এ কি করলে মা, পুজোই বসে আবার উঠে দাঁড়ালে, এ তো মোটেই ভালো লক্ষণ নয়। সব বুঝেছি, এই সব কিছু নীলুরই কারসাজি। যেহেতু পঞ্চমী পুজোয় বসতে পারেনি সেই জন্য নীলুই আম পাতা সরিয়েছে, আমি সব বুঝেছি। তাকাচ্ছ কি? আমি যা বলেছি একদম ঠিক বলেছি। তুমি যেমন চাও পঞ্চমীকেই তোমার স্ত্রীর পরিচয় দিতে, ওই বেয়াদব ছেলেটাও সেটাই চায়। তাহলে ওর ওই বাইরে থাকাটা পাকাপাকি হয়ে যায় আর কি। পঞ্চমী, পঞ্চমী তো চাই না তুমি আর আমি সুখে সংসার করি, সেটা তো চায় না। তাই এইভাবে ও নীলুকে দিয়ে পূজোয় বিঘ্ন ঘটিয়ে প্রমাণ করতে চাইছে ঠাকুর আমাদের সুখী দম্পতি হিসেবে আশীর্বাদ করবেন না, আমাদের নিবেদন করা পূজোও নেবেন না, তাহলেই ও এসে পূজোয় বসতে পারবে। কিন্তু আমিও দেখি পঞ্চমীর এই ষড়যন্ত্র সফল হয় কি করে। চিত্রা, আপনি আজকে যা যা করতে চান করে দিন, কিন্তু আমি বলছি আপনার কোনো উদ্দেশ্য আজকে সফল হবে না। পঞ্চমীকে কোনো ষড়যন্ত্র করতে হবে না, ঠাকুর ওকে এমনি টেনে আনবে, আমার কথা মেনে নেবে। বেশ, দেখি তবে। হ্যাঁ অদৃশ্য, তুমি যাও যাও যাও, আমি এখানে থাকি, আমি আবার কোন জল ছুটবে যাও। ঠাকুর ঘরে কেউ যাবে না, আমি কিন্তু তাহলে দক্ষ যোগ্য বাঁধাবো। ওখানে গিয়ে পঞ্চমীকে সাপোর্ট করতে আমি যেন কাউকে না দেখি। কি ব্যাপার কি তোর? মায়ের উস্কানিতে পূজোর জায়গা থেকে আমপাতাটা সরিয়ে কোথায় লুকিয়ে রেখেছিস? এই বের কর আমপাতা, বের কর, পূজোটা আটকে আছে না তোর জন্য। জেঠিমনি কিন্তু ও তোকে ছাড়বে না। কি বলো গো তোমরা, আমি তো এই ঘরে মায়ের সাথে বন্ধ আছি কখন থেকে, আমি কি করে আম পাতা সারাবো? আর আমি আম পাতা নিয়ে করবই বা কি, খাবো? ঠিকই তো চিত্রা, ও তো সেই থেকে এই ঘরেই রয়েছে। আমার ছেলেকে কেন দোষ দিচ্ছ তোমরা? নীলু আমারে ছেড়ে এ ঘর থেকে এক মুহূর্তের জন্য বেরোয়নি। কি গো, পূজোয় ভাঙচি পড়লো নাকি গো? ঠাকুর পুজো নিল না বুঝি? দেওয়াচ্ছি ভাঙছি, এই সব কিছু এই পঞ্চমীর কুবুদ্ধি। এই মেয়ে, নীলুকে দিয়ে আম পাতাটা চুরি করিয়ে কোথায় লুকিয়ে রেখেছো, বের করো তাড়াতাড়ি। চিত্রা দিদি, পালাই বাবা, চিত্রার ব্যাপার সেই বুঝেনি। আমারে যা কয়েছ কয়েছ, কিন্তু আমারে একরত্তি ছেলেরে আর একটাও অপবাদ দেবে না, এই আমি স্পষ্ট কথা কই দিলাম। তুই আমাকে শাসাচ্ছিস, তোর সাহস তো আকাশ ছুঁয়েছে দেখছি। কেন, আমার সাহস বুঝি তুমি আগে কখনো দেখোনি? তুমি কি ভেবেছ তুমি তেজ দেখিয়ে পঞ্চমীকে দমিয়ে রাখতে পারবে?
তোমার গুরুদেবের শক্তি যখন তছনছ করে দিতে পেরেছি তখন তখন তুমি তখন চার পঞ্চমী দাঁড়া, তোর ব্যাপারে আমি চিত্রাকে বলছি, দেখ তোর কি হাল করে। তুমি আমার ক্ষতি করতে এলে হাত জোর করে আমি আর তোমার কাছে অনুনয় করব না। ফনা তুলে ফোঁস করতে যে পঞ্চমী এখন শিখে গেছে সেইটা তোমায় পদে পদে বুঝিয়ে দেব। আগের পঞ্চমী কিন্তু এখন আর নেই, তাই যদি আঘাত খেতে না চাও তবে নিজেরে সরিয়ে নাও। আমার বড় গণৎকার, হ্যাঁ আমাকে নালিশ কুটি বলা, আমাকে মিথ্যে সাপের ভয় দেখানো, দেখ তোর কি। তোর এই বাড়াবাড়ি কিন্তু আমি মোটে সহ্য করব না। মা ডাকের বুঝি এইটাই মহিমে গো, যে আমি কোনোদিনও গলা তুলে কথা কইতে পারিনি সেই আমি আজ প্রতিবাদ করছি। সন্তানের গায়ে আজ আসার ভয় সাংঘাতিক, আমি সবটুকু দিয়ে নিজের সন্তানকে আঁকলে রাখব। জ্ঞান জ্ঞান দিচ্ছিস আমাকে তোর এই পাতানো ছেলের জন্য? আমার স্বামীর মঙ্গলের জন্য করা পুজো ভেস্তে দিয়েছিস তুই, এবার আমিও তোর এই ঠাকুরের সামনে নিবেদন করা ভোগ ফেলে দেব। খবরদার, ঠাকুরকে নিবেদন করা ভোগে তুমি হাত পর্যন্ত দেবে না। আমি কিচ্ছুটি করি, ঠাকুরে জানে তুমি বাবুর সাথে পূজয় বসো, তাই ঠাকুর নিজেই আম পল্ল উদাহ করে দিয়েছে। ধরা হচ্ছে তো, এই ধরা না গো না, পেতনির কাছে যে সাতটা এসেছিল সে আম পাতা খেয়ে গেছে। আমার যেমন খুব খিদে পায় ওই সাতটারও তো তাই। আবার সারি নকর থেকে? না না, সারের ওই আষাঢ়ে গল্প দিয়ে আর লাভ নেই। বাচ্চাটা কি মিথ্যেবাদী! আবার সারের বিল কি? এ ছেলে ছু বলে মরল না, কোন সাপ এসে বাঁচিয়ে নিল কে জানে। চোখে ধাঁধা লাগিয়ে যা নয় তাই দেখায়, কি ফেল কি জানে রে বাবা, কোথা থেকে পেল এত শক্তি? একবার পুজোটা সারি, তারপর গুরুদেবের কথা মতো মক্ষম পরীক্ষাটা নেব। পুজো শেষে আমার পরীক্ষা নেবে তাই তো? কিন্তু যদি তোমার পুজো শেষই না হয় তাহলে? কি বলছে ছেলেটা, ও কি পুজো শেষ হতে দেবে না নাকি? কেন বললি তুই কথা, কেন বললি বল? আবার তুমি ওর উপর জোর খাটাচ্ছ, ছাড়ো ওকে। ওকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। কি হলো বল, আমার কথার উত্তর দে।
হাসছিস? আমি কোনো হাসির কথা বললাম তোকে? আজ কিন্তু তোর কোনো ভেলকিবাজি চলবে না। হ্যাঁ, চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। উত্তর দে, ছাড়ো ওকে। এইটুকুনি একটা শিশু, ওকে ধরে এভাবে ঝাঁকাচ্ছ, ওর ব্যথা লাগবে না বুঝি? মা, পেতনি রাগ তো সবসময় নাকের ডগায়। উফ, এত রাগ যে কোথায় জমিয়ে রাখো। চিত্রা বলছি, ওই কি বলে, হ্যাঁ, পাশের বাড়ির আম গাছ থেকে নতুন আম পল্ল এসে গেছে, নতুন করে পুজো শুরু হবে। শাশুড়ি মা বললেন চল। আমের পল্লব পাওয়া গেছে, এবার আমি পুজোয় বসব, আর আমি যে কিঞ্চলের আসল বউ সেটা প্রমাণ হবে। চিত্রা কত লেগেছে, উঠতে পারছে না একা। যাও যাও, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? পঞ্চমী আয়, এবার তুই পূজায় বসবি। আয়, পঞ্চমী, পঞ্চমী, চলো 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 পাল্টা।